বৈरेन्द्र সংবাদে সাথে আছে বিথি ঘোষ। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও দুইজনের মৃত্যু। রাজশাহী ২ আসনের সাংসদ ফজলে হোসেন বাদশা রাজনৈতিক জীবনের 50 বছর পূর্তি এবং শততম জন্মদিন উপলক্ষে বর্ণাঢ্য সংবর্ধনা। নাটোরে চাল পাচারের অভিযোগে এক ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা। নগর রানী নগরে আন্তজেলা চোরচক্রের 5 সক্রিয় সদস্য গ্রেফতার চোরাই মালমাল উদ্ধার। শুনছিলেন শিরোনাম এবারে জানাবো বিস্তারিত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আক্রান্ত হয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে শুক্রবার দিনগত রাতে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয় শনিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামী মিয়াজদানি মৃত ব্যক্তিরা হলেন চাবাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার সামেনা ও পাবনার সুজানগর উপজেলার কামরুল তিনি বলেন রামেক হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত চব্বিশ ঘন্টায় নতুন করে ভর্তি হয়েছেন আরও বারো জন এ পর্যন্ত হাসপাতালে মোট ভর্তি রোগীর সংখ্যা তেইশ জন তিনি আরও বলেন গত চব্বিশ ঘন্টায় হাসপাতাল ছেড়েছে চার রোগী তবে রাজশাহী জেলায় ডেঙ্গুর প্রকোপ তুলনামূলক কম অন্যান্য জেলা থেকে আক্রান্ত হয়ে রামেকে চিকিৎসা নিচ্ছেন অনেকে হাসপাতালে দশটি ওয়ার্ডে চলছে তাদের চিকিৎসা তবে একজনকে আইসিউতে রাখা হয়েছে রামেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে পাঁচ জনের মৃত্যু হলো বলে জানান হাসপাতাল পরিচালক আসতে একটু দেরি করেছে যেমন একজন নাম ছিল সামেনা চাপাইনগঞ্জ থেকে আসছে তার হলো ডেঙ্গু সব সিন্ড্রম ছিল ডেঙ্গু ফেভার ছিল এগুলো এখন সে দেখাচ্ছে যে প্রতি যাত্রীস্বজন তাদের সঙ্গে কথা বলেছি প্রথমে একটু গ্রামে গঞ্জ ওরা চিকিৎসা নিয়েছিল তারপর চাপায় সদর হাসপাতালে ভর্তি করে তারা এখানে চিকিৎসা নিয়েছে বা তারা দেখেছে যে রুগীর কন্ডিশন খারাপ আমাদের এখানে পাঠিয়ে দিচ্ছে এখানে আসার পরপরই আধা ঘন্টার মধ্যে মারা গেছে রুগীটা কন্ডিশন খুবই খারাপ ছিল যার ফলে সময় মতো আসলে হয়তো কিছু করা সম্ভব ছিল বা রুগী আসতে অনেক দেরি করেছে যার ফলে তাদের বাঁচানোর সম্ভব হয়নি নেক্সট একটা রোগী হচ্ছে কামরুল নাম কামরুল পাবনায় বাড়ির নাম দেখা যাচ্ছে এনেও ওই যে দেখা যাচ্ছে গ্রাম এগঞ্জে চিকিৎসা নিয়েছে তারপর ওনার রাজশাহী দুই আসনের সংসদ সদস্য ও ওয়ার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশার রাজনৈতিক জীবনের পঞ্চাশ বছর পূর্তি ও সত্তরতম জন্মদিন উপলক্ষে এক বর্ণাঢ্য সংবর্ধনা দেওয়া হয়েছে শনিবার বিকেল তিনটায় রাজশাহী নগরী শিল্পকলা একাডেমি মিলনায়তনে তাকে সংবর্ধনা প্রদান করা হয় এসময় অনুষ্ঠানে ওয়ার্কার্স পার্টির এই নেতার বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের সেবা ত্যাগ ও সংগ্রামের নানা আলোকপাত করা হয় অনুষ্ঠানে রাজশাহীর বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা অংশগ্রহণ করেন শুরুতে ওরাও ক্ষুদ্র নিগোষ্ঠী তাদের ঐতিহ্যবাহী নৃত্যের তালে তালে ফজলে হোসেন বাদশাহকে মঞ্চে নিয়ে আসেন পরে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন এবং শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা মঞ্চে এসে ফুল দিয়ে ফজলা হোসেন শুভেচ্ছা জানান এ সময় প্রবীণ সাংবাদিক মোস্তাফিজুর রহমান খান আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাষা সৈনিক মোশারফ হোসেন আকুঞ্জি এবং বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন মোহাম্মদ আব্দুল হাদি এছাড়াও রাজশাহীর বিশিষ্ট জনেরা উপস্থিত ছিলেন আজকের যে সংকট এই সংকট থেকে বেরোতে গেলে নিশ্চয়ই অংশগ্রহণ অংশগ্রহণমূলক নির্বাচন হতে হবে কিন্তু তার আগে আমাদের সংবিধানকে বাহাত্তরের মূলধারায় ফিরে আসতে হবে বাহাত্তরের মূলধারায় যদি আমাদের দেশটাকে ফিরিয়ে নিয়ে আসতে পারি অংশগ্রহণমূলক নির্বাচন হলে সেই নির্বাচনে কখনো সাম্প্রদায়িক শক্তি এবং পাকিস্তানপন্থীরা ক্ষমতায় ফিরে আসতে পারবে না এটা নন্দিত লেখক নির্মাতা হুমায়ুন আহমেদের জন্মদিন উপলক্ষে অনুষ্ঠিত হতে যাচ্ছে ওকো ডট কম ডট বিডি হুমায়ুন মেলা পাওয়ার্ড বাই নতুন ধারা ইন অ্যাসোসিয়েশন উইথ মেট্রোসেম তেরো নভেম্বর সকালে উদ্বোধন হয়ে দিনব্যাপী চলবে এই মেলা এবারের হুমায়ুন মেলা কেমন হবে তার ধারণা দিতেই শনিবার দুপুরে চ্যানেল আই আয়োজন করা হয় এক সংবাদ সম্মেলনের সাংবাদিকদের উদ্দেশ্যে সেখানে কথা বলেন বিশিষ্ট সৃজনশীল কাজের পাশে সব সময় পাশে থাকার প্রত্যাশা ব্যক্ত করে ওকো ফাউন্ডেশনের সভাপতি শাহিন আক্তার রেনি বলেন মেলার মাধ্যমে আমরা ভালো মানুষকে কদর করতে শিখছি নতুন প্রজন্মের কাছে বার্তা পৌঁছাচ্ছে এজন্য তিনি চ্যানেল আইকে ধন্যবাদ জানান এবারের মেলায় উপস্থিত থাকবেন হুমায়ুন আহমেদের পরিবারের সদস্য সহ বিভিন্ন অঙ্গনের হুমায়ুন ভক্ত ও চ্যানেলায় প্রাঙ্গনে মিলিত হবেন সারাদেশের দেশের অসংখ্য হুমায়ুন উন্মুক্ত মঞ্চে পরিবেশিত হবে হুমায়ুন লেখা গান এবং তার স্মরণে স্মৃতিকথা বলবেন অনুষ্ঠানের বিশিষ্ট জনেরা নৃত্য পরিবেশন করবে নৃত্যশিল্পীরা আরো থাকবে হুমায়ুন আহমেদের লেখা থেকে আবৃত্তি পরিবেশনা হুমায়ুন আহমেদ স্মরণে চিত্রাঙ্গন করবে বিভিন্ন বয়সী শিশু শিল্পীরা আগামীকাল সকাল এগারোটা পাঁচ মিনিটে চ্যানেলাই চত্বরে শুরু হবে হুমায়ুন মেলা নাটোরের গুরুদাসপুরে পাচার হওয়ার সময় ষাট বস্তার সার জব্দ করেছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এ সময় বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন কর্তৃক অনুমোদিত সার ডিলারকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত শনিবার সকালে উপজেলার নাজিরপুর বাজারের খুচরা সার বিক্রেতা মেসার্স এলার ট্রেডার্স থেকে পাচারের সময় পটাশ টিএসপি বস্তা জব্দ করা হয় উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মতিউর রহমান জানান শনিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন নাজিরপুর বাজারের খুচরার সার বিক্রেতা মেসার্স এলার ট্রেডার্স থেকে ষাট বস্তা পটাশ টিএসপি ডিএপি সার ভ্যান পাশের উপজেলা সিংরাই পাচার করছে এ সময় কৃষি কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে ভ্যান ভর্তি সারগুলো জব্দ করেন পরে জব্দকৃত সার ও ব্যবসায়ী লুৎফর রহমানকে উপজেলা সহকারী কমিশনার শাকিল আহমেদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয় এ সময় ভ্রাম্যমাণ আদালতের বিচারক সার ব্যবসায়ী লুৎফর রহমানকে নগদ এক লাখ টাকা জরিমানা করেন এবং তাকে সতর্ক করে দেন নাটোরের বড়াইগ্রামে গ্রামে চোদ্দ কেজিরও বেশি গাজা ও একটি প্রাইভেট কার সহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব পাঁচ শনিবার ভোরে উপজেলার রাজাপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক ও মালামাল উদ্ধার করা হয় র্যাব পাঁচের এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান নাটোর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন র‍্যাবজানায় গোপন সংবাদের ভিত্তিতে নাটোর পাবনা মহাসড়কের ওপর রাজাপুর বাজার এলাকায় চেকপোস্ট পরিচালনা করা হয় এ সময় ওই মহাসড়কে ডাসুরিয়াগামী একটি সাদা রঙের প্রাইভেট কারের গতিবিধি সন্দেহজনক হওয়ায় তাতে তল্লাশি চালানো হয় তল্লাশিকালে প্রাইভেট কারের ইঞ্জিনের পাশে বিশেষ কায়দায় আলাদা চেম্বার তৈরি করে সেখানে রাখা চোদ্দ কেজি দুইশো গ্রাম গাঁজা উদ্ধার করা হয় পরে প্রাইভেট কারের চালক ও তার হেল্পারকে আটক এবং প্রাইভেট কারটি জব্দ করা হয় এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বড়াইগ্রাম থানায় মামলা দায়ের করে আটকৃতদের থানায় সোপর্দ করা হয়েছে আটকৃতরা হলেন রংপুর পৌরসভার পূর্ব বড়বাড়ি মরিস্টারি এলাকার মৃত আবুল হোসেনের ছেলে প্রাইভেট কার চালক রহিদুল ইসলাম এবং লালমনিরহাট জেলার সাহেবপাড়া রেল স্টেশনের পশ্চিম পাশের সোলেমান আলীর ছেলে প্রাইভেট কারের হেলপার মুসা সরকার নওগাঁর রানীনগরে আন্তজেলা চোর চক্রের পাঁচ সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ একই সাথে প্রায় পাঁচ লাখ টাকা চোরাই মালামাল উদ্ধার হয়েছে শুক্রবার দুপুরে রানীনগর থানায় এক প্রেস ব্রিফিং এ এসব তথ্য জানান নওগাঁ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার গাজীউর রহমান তিনি জানান কয়েকদিন আগে রানীনগর সদর হাসপাতাল গেট এলাকায় হানিফ মোবাইলের শোরুমে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটে এছাড়া নওগাঁয় আরও কয়েকটি এলাকায় চুরি করে মূল্যবান জিনিসপত্র নিয়ে যায় চোরের দল এসব ঘটনায় তথ্য প্রযুক্তি ব্যবহার করে দুদিনের অভিযানে বিভিন্ন এলাকা থেকে আন্তজেলা চোর চক্রের পাঁচ সক্রিয় সদস্যকে গ্রেফতার করে পুলিশ চুরির কাজে ব্যবহৃত একটি মিনি ট্রাক চোরাই মোটরসাইকেল ও চোদ্দটি নতুন মোবাইল ফোন সহ প্রায় পাঁচ লাখ টাকার মালামাল উদ্ধার করা হয় এই ছিল বরেন্দ্র সংবাদে সাথে থাকার জন্য ধন্যবাদ